একটি স্বেচ্ছাসেবক সংস্থা ও একটি মাদ্রাসা যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার পার্টি। মঙ্গলবার সন্ধ্যায় ইংরেজবাজার থানার সুস্থানী মোড় এলাকা আয়োজন করা হয়েছিল ইফতার পার্টির। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জানা যায়, এদিনে ইফতার পার্টিতে 5 শতাধিক রোজাদার অংশ নিয়েছিল। আজকে আমরা আমাদের প্রতিবারের ন্যায় আসলাম ফাউন্ডেশন এবং জামিয়া ইসলামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে ইফতার পার্টি এবং বস্ত্রদান শিবির করা হলো। এর বস্ত্রদান বলতে যারা মেয়াদি হচ্ছে নিডি, যেমন ধরুন আমাদের এতিম যারাকে বলা হয়, এতিম বলতে কারা বোঝায়, যার মা নেই, বাবা নেই, ভাই বোন কেউ নেই, তাদের আমরা এখানে সুব্যবস্থা করার চেষ্টা করেছি এই প্রোগ্রামের। আপনার নাম? আমার নাম এমডি সরফরাজ নওয়াজ, যুব তৃণমূল কংগ্রেস কমিটি ব্লক সহ সভাপতি। Bureau Report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.